আচ্ছা, আমরা ইমেল সিগনেচার অনেক ওয়েব আছে, বিভিন্ন ওয়েব থেকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমার কাছে সব থেকে ভালো ওয়েব হচ্ছে, আমরা দুইভাবে ডিজাইন করবো, একটা হচ্ছে কাস্টম ডিজাইন করবো আর একটা হচ্ছে ওয়েব ব্যবহার করে করব। তো আমার কাছে ওয়েবের মধ্যে সব থেকে বেটার হচ্ছে mysignature.io। আমরা এটা ব্যবহার করে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করব। এবং এটা সবাই করে আমাকে একটা করে মেইল করবেন, আজকে আমরা এতটুকু পাঠ শিখব, তারপর আপনাদেরকে ঈদের ছুটি দিয়ে দেব। আগামী মঙ্গলবার আবার দেখা হবে আশা করি সবার সাথে। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা তো ওয়েবটাই চলে যাই, mysignature.io। আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্কটা দিয়ে দেব। এইটা মূলত পার্সোনাল ইউজের জন্য, যখন আমরা বায়ারের কাজ করব বা বায়ারদের কাজ করব, তখন হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েতে করব, কারণ বায়াররা তো টেমপ্লেট ভিত্তিক দিবে না, ওদের মনের মতো দিবে, আমাকে করে দিতে হবে। দেখেন, mysignature.io-তে যদি আমরা ঢুকি, আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এই সাইন আপ আর হচ্ছে লগ ইন। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি লগ ইনে ক্রিয়েট করছি, আপনারা সবাই সাইন আপে ক্লিক করবেন। বুঝতে পারছেন? সাইন আপে ক্লিক করে সাইন আপ উইথ গুগল অথবা আপনি যেভাবে হোক অ্যাকাউন্ট করে নেবেন। আমি জাস্ট লগ ইনে ক্লিক করছি, এখানে আমার অ্যাকাউন্ট করা আছে। দেখেন, লগ ইনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা আপনাদের আসতে পারে ক্রিয়েট এ ডিজাইন। তো আপনারা ওইখান থেকে, তো দেখেন আপনারা ওইখান থেকে এই যে প্লাস নিউ সিগনেচার আছে, এইটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসে। দেখেন, প্রথমে হচ্ছে আপনার যত টেক্সটের কাজ আছে, এই জেনারেলের মধ্যে সমস্ত টেক্সটের কাজ, এখানে বিভিন্ন ফিল্ড দেওয়া আছে। দেখেন, নেম, কোম্পানি, পজিশন, ডিপার্টমেন্ট, ফোন, মোবাইল, ওয়েবসাইট, স্কাইপ। ওয়ালাইকুম আসসালাম। সাইন ইন, এটা আপনি এই ইমেলটা চেঞ্জ করে আসতে হবে। দেখেন, আমরা এই ফিল্ড গুলা যদি এখানে ক্লিক করি, প্রত্যেকটা ফিল্ড যখন আমরা এখানে ইয়া করব, ফ্লাপ করব, দেখেন পাশে প্রিভিউ দেখা যাবে। এখানে একটা বাই ডিফল্ট প্রিভিউ আছে, ওদের টেমপ্লেট প্রিভিউ, আমরা এটাকে চেঞ্জ করে নিজের ইয়াটা দেই। দেখেন, আমি প্রথমে এখানে নেম লিখি, আমার নেম দিয়ে দেখেন এখানে পাশে পাশে প্রিভিউ পাবে। দেখেন, এখানে আমার নেম দিলাম, এরপর আমার কোম্পানি দিলাম, আমি আপাতত এটা দিয়ে আইস অফ কমিউনিকেশন। তারপরে দেখেন আমার পজিশন, আমার পজিশন হচ্ছে ট্রেনার ডিএম। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে আমার ডিপার্টমেন্ট, যারা এখানে জব করেন তারা এগুলা ফ্লাপ করবেন, সমস্যা নাই। এগুলা যদি ফ্লাপ নাও করেন কোনো সমস্যা নাই, কিন্তু যারা জব করেন না, স্টুডেন্ট অবস্থায় আছেন, তারা কোম্পানির জায়গায় আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি নেম দিবেন, আর পজিশনের জায়গায় দিবেন স্টুডেন্ট, আর ডিপার্টমেন্টের জায়গায় দিবেন আপনাদের যে সাবজেক্টে পড়াশোনা করছেন, অথবা যে টেকনোলজিতে পড়াশোনা করছেন, অথবা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন সেইখানে। বুঝতে পারছেন? তারপর আমি আমার মোবাইল নাম্বারটা দেই, মোবাইল নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে নেবেন। দেখেন, আমি এখানে যেইটা দিতেছি পাশে কিন্তু শো করতেছে, সবগুলা প্রিভিউ করতেছে। এরপর দেখেন আমার ওয়েবসাইটটা দেই, আপনাদের যদি ওয়েবসাইট না থাকে আপনারা দিয়েন না, না দিলেও কোনো সমস্যা নাই। এরপর আপনার স্কাইপ, আমি আমার স্কাইপটা ব্যবহার করতে চাচ্ছি না এখানে। এরপর দেখেন আপনার ইমেল, এখানে আমি আমার ইমেলটা দেই। এরপর অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই। দেখেন, এখানে আমি যে ইনফরমেশন গুলা দিছি, প্রত্যেকটা ইনফরমেশন পাশে কিন্তু প্রিভিউ করতেছে। আমার কিন্তু টেক্সট, এতগুলা টেক্সটে আমি ইউজ করতে পারবো, আর তারপর যদি কোনো কাস্টম টেবিল আমার প্রয়োজন হয়, সেটা কিন্তু প্রো ভার্সন, আমি চাইলেও প্রো ভার্সন ইউজ করতে পারবো না, যদি ইউজ করতে হয় তাহলে আমাকে ডলার খরচ করতে হবে। তো আমরা সবাই এটাকে নিজের পার্সোনাল ব্যবহারের জন্য ফ্রি ভার্সন নেই, এটা সুন্দর সুন্দর ডিজাইন আছে,
আমরা ওইগুলাই করব। আমরা কেউ পৌরবাসনে না যাই, যদি পৌরবাসনে যাইতে হয় যখন আমরা ক্লায়েন্টের কাজ করব বা বায়ারদের কাজ করব তখন আমরা পৌরবাসনে যাব। বুঝতে পারছেন সবাই? জি এরপরে দেখেন আমরা ইমেজে আসি। দেখেন ইমেজ যেগুলোর পাশে প্রো লেখা আছে সে প্রত্যেকটাকে ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই পেইড ভার্সনে যাইতে হবে। তো আমরা এখন ফার্স্ট অফ অল অবস্থায় পেইড ভার্সনে যেতে চাচ্ছি না, তো আমরা ফ্রি ভার্সনটাকে একটু ইউজ করি। এরকম আরো ওয়েব আছে, আমি সবগুলোর সাথে পরিচয় করাই দেবো, সমস্যা নাই। বাট আজকে আমরা এটা নিয়েই কাজ করব। দেখেন এখানে আমি একটা পিকচার আনবো, এখানে যেরকম পিকচার আছে না পাশে, এখান থেকে আমি একটা পিকচার আনবো। জাস্ট এই চুজ ফাইলে ক্লিক করব, এই চুজ ফাইলে ক্লিক করে দেখেন আমাকে আমার ডেস্কটপে ওরা নিয়ে যাবে। তো ওইখান থেকে আমি একটা পিকচার চুজ করে নিয়ে আসি। দেখেন আপনি চাইলে এখান থেকে আপনার পিকচারটাকে কাট করে নিয়ে আসতে পারেন বা ছোট করে করে ক্রপ করে আপনার মনের মতো করে নিয়ে আসতে পারেন। আমি এখান থেকে জাস্ট এভাবে নিয়ে আসলাম আমার পিকচারটাকে। এখন এটাকে আমি সেভ করে দিই। দেখেন দেখেন আমার পিকচারটা কিন্তু দেখেন প্রিভিউ চলে আসছে। এখন আমি যদি চাই এইখানে এই ইমেজের হোয়াইটটাকে ছোট বড় করব, তাহলে দেখেন এখানে ইমেজ হোয়াইট লিখে পাশে একটা ইয়ে আছে, এটাকে আমি টেনে ড্রাগ করে ছোট বড় করতে পারি। দেখতে পাচ্ছেন আমার ইমেজ কিন্তু ছোট বড় হচ্ছে। তো আমরা এই কাজটা হচ্ছে সবার শেষে করব, যখন আমরা টোটাল ডিজাইনটা করে ফেলব তখন হচ্ছে আমরা এই কাজটা করব। এখান থেকে দেখেন ইমেজের শেপটাও চেঞ্জ করা যায়, আপনি রাউন্ড শেপ করতে চাইলে রাউন্ড শেপ করেন, যদি স্কোয়ার করতে চান স্কোয়ার করেন, তারপর সার্কেল করতে চাইলে সার্কেলও করতে পারবেন এখান থেকে জাস্ট টেনে। আর যদি আপনি মানে বাই ডিফল্ট আপনার পিকচারটাকে সেভ করে নিয়ে আসেন কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা যে কোনো কিছু ব্যবহার করে বা ফটোশপ ব্যবহার করে, তাহলে সেটা আলাদা ব্যাপার, বাট এখান থেকেও করা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ এটা অবশ্যই স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। দেখেন এরপর আছে অ্যাড লিংক টু ইমেজ, আমাকে যদি মানে ইমেজের সাথে লিংক অ্যাড করতে হয় আমাকে পৌরভাষণে যাইতে হবে, ব্যানার ইউজ করতে হলে পৌরভাষণে, আমরা চাচ্ছি না এখন পৌরভাষণে যাইতে। এরপর আমরা সোশ্যালে আসি। দেখেন আমি এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন ব্যবহার করতে পারবো। তো এখানে দেখেন ওরা কি কি আইকন দিয়েছে, ফেসবুক টুইটার, এখানে মোটামুটি সমস্ত সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দেওয়া আছে যেগুলোর সাথে আমরা পরিচিত। ওইখানে অপরিচিত কিছু আইকন আছে, সবার হয়তোবা পরিচিত কিন্তু কারো কাছে অপরিচিত হইতে পারে। আপনার যে আইকনগুলো দরকার, এখানে লিঙ্কডিনের আইকনটা পরভাষণে রাখছে, ওরা লিঙ্কডিনটা ফ্রি ইউজ করতে দিবে না। তো এটাকে আমি কেটে দেই, এখানে আমি ইনস্টাগ্রামটা অ্যাড করি আর ইউটিউবটা অ্যাড করি আর আমার গিটহ্যাব অ্যাকাউন্টটাকে অ্যাড করি। দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্ট শুধু আমি অ্যাড করছি কিন্তু আমি কিন্তু কখনো কোনোটার লিঙ্ক এখানে দেই নাই। এখন আমার প্রত্যেকটা লিঙ্ক দিতে হইলে আমি এখানে যেটা লিঙ্ক দিব পাশে সেই প্রিভিউটাকে এখানে শো করবে। দেখেন প্রিভিউটা আমি এখন আমার লিঙ্কটা দিয়ে দেই সবগুলার। শিট মিস্টেক হয়ে গেল, এটাই ঢুকতে চাইনি অবশ্য, আবার এটা করতে হবে। ঝামেলাটা পোহাইতে হলে শুধু শুধু আচ্ছা দেখেন আমরা এই পর্যন্ত আসছিলাম। তো আমি এইগুলোকে ডিলিট করে আমি নতুন কিছু অ্যাড করছি, আমার ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব,
তারপর গিটহাব, আমি ইউটিউবটাকে কেটে দেই, এই চারটা অ্যাকাউন্ট আমি রাখি। এই চারটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রোফাইল লিংক, প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রোফাইল লিংক আমাকে এখান থেকে এনে দিতে হবে। দেখেন আমি নিয়ে আসি আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রোফাইল লিংক। এখানে আমি ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম, দেখেন ফেসবুকের আইকনটা এখানে শো করতেছে। এরপর টুইটারের প্রোফাইল লিঙ্ক, ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক, গিটহাবের প্রোফাইল লিঙ্কটা আমার জানা নাই, আমি নিয়ে আসি। দেখেন এখন আমার এইখানের কাজ হয়ে গেলে এরপর আমি পরবর্তী কাজ অ্যাডনস, আমরা আজকে অ্যাডনস এর কাজ করব না, আপনারা এখান থেকে চাইলে ট্রাই করতে পারেন, বাট আমরা অ্যাডনস এর কাজটা আর একদিন দেখাবো। আজকে আমরা অ্যাডনস এর কাজটা স্কিপ করে গেলাম, এরপর আমরা ডিজাইনে আসি। দেখেন এখন আমার এখানে কি কি ডিজাইন আছে, ওরা আমাকে ফ্রি ভার্সনে ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি তিনটা আমাকে ফ্রি ভার্সনে ইউজ করতে দিবে, বাকিগুলো ইউজ করতে গেলে আমাকে প্রো ভার্সনে যাইতে হবে। দেখেন তো আমরা ফ্রি ভার্সনে ফন্ট সাইজ গুলো একটু ছোট বড় করি, এখান থেকে টেনে ফন্ট সাইজ ছোট বড় করা যাবে। দেখেন আমি ফন্ট সাইজটা এরকম রাখি যেন সবাই পড়তে পারে প্রপারলি। এরপর ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করতে পারি, ফন্ট কালারটাকে চেঞ্জ করার জন্য এইখানে আসবেন, আপনার যে কালারটা, ফন্ট কালার বলতে এইখানে যে ফোন, সাইট, ইমেল অ্যাড্রেস এইগুলোর কালারগুলো শুধু চেঞ্জ হবে, বাকি কোনো কিছুর কালারটা এখানে চেঞ্জ হবে না। বুঝতে পারছেন সবাই? দেখেন আমার পার্সোনালি এটা এখানে ভালো লাগে, আমি এটা দেই। তারপরে দেখেন ফন্ট ফ্যামিলি, আমরা যে ফন্টটা ইউজ করছি এখানে আরো কিছু ফন্ট আছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, তো আমি এটা ইউজ করি। এখন হচ্ছে পিকচারটাকে এখন কাস্টমাইজ করেন। দেখেন আমার কিন্তু মোটামুটি সব কাজ শেষ না, আরেকটু কাজ আছে। এখান থেকে দেখেন ভিউ ওয়াল টেমপ্লেটে আসেন, ওরা আপনাকে তিনটা টেমপ্লেট ফ্রি ভার্সনে ইউজ করতে দিবে। দেখেন ওরা আপনাকে তিনটা টেমপ্লেট ফ্রি ভার্সনে ইউজ করতে দিবে, এই বাকি টেমপ্লেট গুলা ইউজ করতে হলে আপনাকে প্রো ভার্সনে যাইতে হবে। দেখেন এই যেগুলোর পাশে প্রো লেখা আছে, এইগুলো আমরা কাস্টম ডাইমেনশনে শিখবো, সমস্যা নেই, এগুলো আমরা শিখবো, বাট এগুলো ওদের ওয়েব ব্যবহার করবো না, আমরা নিজেরা এগুলো একটা করে বানাবো। এখন দেখেন আমাকে যে তিনটা ফ্রি ভার্সনে দিয়েছে আমি সেই তিনটাই ব্যবহার করি। এখন হচ্ছে আমার পিকচারটাকে এখন একটু চেঞ্জ করি, টেমপ্লেট চেঞ্জ করলে ইয়া চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? এখন হচ্ছে আমার ইমেজটাকে একটু চেঞ্জ মানে ঠিক করি, ইমেজটাকে লেখা বরাবর নিয়ে আসি আর ইমেজের শেপটাকে আরেকটু চেঞ্জ করে দেই। এখন এই কাজটা হয়ে গেলে সবাই যেটা করবেন এখান থেকে সিগনেচারটা সেভ করে দিবেন। দেখেন সেভ সিগনেচারে ক্লিক করলে কেউ কিছু বলবেন? ভাইয়া দেখেন সেভ সিগনেচারে ক্লিক করলে এখান থেকে দুইটা অপশন, এটাকে কপি করতে হবে, দুইটা অপশনে কপি করা যায়। একটা হচ্ছে ড্রাগ করে এভাবে কপি করতে পারেন, এভাবে কপি করলে কি এই যে নিচের এই ক্রিয়েটিভ ওয়ান সিগনেচারটা থাকবে না, অথবা এখান থেকে কপি টু ক্লিকবোর্ড, কপি টু ক্লিকবোর্ড করলে টোটালটা চলে আসে। তো আমি এখান থেকে শুধু এতটুকু কপি করে নিয়ে যাই ড্রাগ করে, এটা পরে সরানো যায় জিমেল থেকে, এটা পরে সরানো যায়, বাট এভাবে করাটাই বেটার আমি মনে করি। এরপর আমরা আসি আমাদের জিমেলে চলে আসি, এটা তো আমরা জিমেলে অ্যাড করবো, ঠিক না? আমরা আমাদের জিমেলে চলে আসি, আমাদের জিমেলে চলে আসলে সবার জিমেলটা আশা করি এরকম একটা ইন্টারফেস আসবে, যারা ডেস্কটপ অথবা ল্যাপটপে আছেন। এখান থেকে জিমেলে সেটিং এ আসবেন, দেখেন এখানে সেটিং এর একটা আইকন আছে, সেটিং এ আসবেন, আপনি যে জিমেল এটা অ্যাড করতে চান সেটিং থেকে সি ওয়াল সেটিং এ আসবেন।
সিওল সেটিং আসলে এখান থেকে জেনারেল, এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে, যদি অন্যগুলাই থাকে আপনার এখান থেকে জেনারেলে করবেন, জেনারেলে করে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে এটা আমি ডিলিট করে দিই। আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন এই যে নো সিগনেচার দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন নো সিগনেচার লেখা আছে। এখানে জি আপনারা সিগনেচারটা অ্যাড করে দিবেন। এখানে আগে প্রথমে একটা সিগনেচার ক্রিয়েট করবেন আপনার নিজের নামে, এখানে একটা সিগনেচার নেম চাবে, তো এখানে আমি একটা শর্ট ফর্ম দিয়ে দিই আমার নামের, এটাকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে পাশে একটা বক্সে, ওই বক্সের মধ্যে যেটা কপি করছিলেন সেটাই বক্সের মধ্যে এখানে পেস্ট করে দেন। সেটা এখানে জাস্ট মানে পেস্ট করে দেন, তারপরে হালকা একটু স্ক্রল করেন, দেখেন এখানে সিগনেচার ডিফল্ট নামে আর একটা অপশন আছে, এইখানে হচ্ছে যে সিগনেচারটা আপনি ক্রিয়েট করছিলেন সেটা এখানে ধরিয়ে দেন। যদি একাধিক সিগনেচার থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার একটা দেখে একটাই আসছে। এরপর আরেকটু নিচে আসেন, নিচের এই বক্সের মধ্যে যেটা আছে ওইখানে জাস্ট এইটা পেস্ট করে দেন। আবার পেস্ট করার পর এখানে একটা চেক বক্স আছে, দেখেন অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্ট, এটাকে আপনাদের এরকম থাকতে পারে, এটাকে চেক করে দেন, তারপরে সেভ চেঞ্জে ক্লিক করেন, আপনার সিগনেচার অ্যাড হয়ে গেছে। এখন এটাকে যে এন্ড নাও করে দেন। এখন আপনাদের একজনের জিমেল বলেন, আমি আপনাদেরকে পাঠাই, দেখেন আমার এই সাথে সাথে ডিটেলসটাও চলে যাবে। আর একজনের জিমেলটা বলেন, হ্যাঁ যে কোনো একজন বলেন, আপনার জিমেলটা বলেন, ভালো থাকো। FARDEEN ISLAM ISLAM CSN CSN জি @gmail.com @gmail.com দেখেন এটাকে যদি আমি এখন সেন্ড করি, এই কন্টেন্টটার সাথে সাথে আমার এই ইয়াটাও চলে যাবে। আপনি আপনার জিমেলটা স্ক্রিন শেয়ার করে জিমেলটা ওপেন করেন অ্যান্ড সবাইকে দেখান। আপনি স্ক্রিনে আসেন, কি দেখছেন সবাই, এটাকে ইমেল সিগনেচার বলে। সবাই একটা করে ইমেল সিগনেচার ক্রিয়েট করেন, ইমেল সিগনেচার ক্রিয়েট করে এটা আমাকে মেইল করেন, আমি চ্যাট বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। যার বুঝতে সমস্যা হয় সেই স্ক্রিন শেয়ার করে কাজ করেন, বা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন যেন সবাই বুঝতে পারে। যারা ফার্স্ট ক্লাস করতে পারে নাই আর কি, তাদের জন্য ভিডিও রেকর্ড করার জন্য অনেকে বলতেছে, সেই জন্য কিছু করবেন কিনা? ফার্স্ট ক্লাস হচ্ছে আমরা যেটা শিখাইছি, আমাদের হচ্ছে ভিডিও দেওয়ার মতো পারমিশন আমাদেরকে দেয় নাই, বাট আমরা সেই ক্লাসগুলো রিকভার করে দেবো, সমস্যা নেই। ফার্স্ট ক্লাস যারা যারা করেন নাই তারা তারা হোয়াটসঅ্যাপে একটু নক করবেন যে মিস করছি ফার্স্ট ক্লাস, আমরা তাদেরকে রিকভার করে দেবো অথবা তাদেরকে পার্সোনালি ভিডিও দিয়ে দেবো। জি ধন্যবাদ ভাইয়া। আমি চ্যাট বক্সে দেখেন এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি।
সবাই এটা করে আমাকে মেইলে সেন্ড করবেন, আমি আমার মেইলটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই এখনই করে দেন। ভাইয়া ফোন মোবাইল নাম্বার দুটো আলাদা জিনিস, আশা করি সবারই মোবাইল নাম্বার আছে, ফোন নাম্বার মনে হয় খুব কম লোকেরই থাকে। ফোন নাম্বার হচ্ছে মেবি ল্যান্ডলাইন যেটা ওইটাকে বলে। হ্যাঁ স্কিপ করেন কোনো সমস্যা নেই। যে কোনো সিগনেচারে, হ্যাঁ মানে যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, যে কোনো সিগনেচারে যদি ফোন দেন ইউজুয়ালি এটাকে ল্যান্ডলাইন নাম্বার যেগুলো থাকে ওগুলো দিতে হয় আর কি। আবার যদি অফিস থাকে আপনার নিজস্ব সরাসরি ল্যান্ডলাইনে কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে ওইটা ওখানে অ্যাড করতে পারেন, বা এক্সটেনশন নাম্বার থাকলেও ল্যান্ডলাইন নাম্বারের পরে এক্সটেনশন নাম্বার টু লিখে অ্যাড করতে পারেন। এইখানে তো আমাদের কিছু করার নাই, আমাদের তো এটা নাই। আপনাদের হয়তো বা আছে কিন্তু সবার নাই, বাট আমাদের তো অফিসিয়ালি আছে, আমি চালিয়ে দিতে পারতাম। ফারদিন ইসলাম কথা বলতে হবে, কাজ করতে হলে কথা বলতে হয়, আপনার কাজে যেন সবাই বুঝতে পারে যে আপনি কি কি কাজ করতেছেন, বুঝছেন?